একদিকে যখন পদ্ম শিবিরে চলছে জোর কদমে নির্বাচনী প্রচার, তখন যেন ঘাসফুল খানিকটা মুষড়ে যাচ্ছে। কেননা বাড়িতে ইডির হানা জড়িয়ে রয়েছে দলের কেউ। বাড়িতে ইডির হানা, 52 দিন পরেও যোগাযোগ করেনি দলের সদস্যরা, কথা বলেননি দলনেত্রী। যাদের সাসপেন্ড করা উচিত ছিল তারা দলে বহাল তবিয়তে রয়েছে। দলের ব্যবহারে তিনি ব্যথিত, কথা বলছেন অভিমানী তাপস রায়, যিনি তৃণমূল ছাড়লেন, বিধানসভায় স্পিকারের ঘরে গিয়ে বিধায়ক পদ থেকে ইস্তফাও দিয়েছেন। এক কথায় তার যেন অভিমান কোথাও গিয়ে ঘাসফুলকে ধাক্কা দিচ্ছে। এত করাপশন, তারপরে সন্দেশ খালি, ঘরে বাইরে এত অপমান, এত অসম্মান, এত উপেক্ষা, এত অবহেলা, এইগুলো আমাকে খুবই তাড়না দিয়েছে। প্রাপ্ত সমস্ত চেষ্টা ব্যর্থ, বিধায়ক পদ থেকে ইস্তফা তাপস রায়ের, বিধানসভায় স্পিকারের ঘরে গিয়ে পদত্যাগ, ছাড়লেন তৃণমূল। কিছুক্ষণ আগে অনারেবল স্পিকারের সামনে সই করে ওয়েস্ট বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলির যে মেম্বার, তার থেকে আমি ইস্তফা দিলাম। এবং এর পূর্বেই 1 তারিখে আমি যে বিভিন্ন পদে ছিলাম সরকারের এবং দলীয়, সেখান থেকেও আমি ইস্তফা দিয়েছি। 1 মার্চ আজকে MLA থেকে রিজাইন করলাম। বাড়িতে ইডিহানার 52 দিন পরেও যোগাযোগ করেনি দল, কথা বলেননি দলনেত্রীও। দলের ব্যবহারে ব্যথিত, সাংবাদিক বৈঠকে জানিয়েছেন অভিমানী তাপস রায়। ক্রিয়েটেড একটা যে ইডি অভিযানে বিধ্বস্ত আমি এবং আমার পরিবার, তার পাশে দল বা মাননীয় মুখ্যমন্ত্রী দাঁড়াবেন, তো সেটা আমি দেখিনি। বড় আহত, আঘাতপ্রাপ্ত, আর আমি আমার ইন্টিগ্রিটি এবং ডিগনিটি ইন পলিটিক্স কারোর অজানা নয়। দল ছাড়তেই সুযোগ সন্ধানী বলে তাপস রায়কে আক্রমণ শানিয়েছেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। পলিটিক্যাল অপরচুনিস্ট পার্সন, সুযোগ সন্ধানী, রাজনীতিতে সুযোগ সন্ধানী। এখন ওর শখ হয়েছে, ও ভাবে যে উত্তর কলকাতা থেকে সিট দিয়ে দাঁড়াবে, ওকে তৃণমূল কংগ্রেস টিকিট দেবে, ও বিভিন্ন রকমের প্রেশার ক্রিয়েট করেছিল, সেটাও জানে যে ও আর পাবে না, তাই জন্য ও চলে গেছে, এখন বিজেপিতে টিকিট পাওয়ার জন্য গেছে। এই চোরেদের পার্টি থেকে পদত্যাগ, এই ব্যবস্থার বিরুদ্ধে পরিবারতন্ত্র বা মালিকানা কোম্পানির মতো আচরণ, তার বিরুদ্ধে যে তিনি পদত্যাগ করেছেন তাকে স্বাগত জানাবো। তাপস রায় রাজনৈতিক দলে যুক্ত হবেন কি না, কোন দলে যেতে চান, সে বিষয়ে কোনো সুনির্দিষ্ট প্রস্তাব আমার কাছে এখন, আমার বা আমাদের কাছে আসেনি। লোকসভা ভোটের আগে তাপস রায় দলত্যাগ ঘিরে চরম অস্বস্তিতে তৃণমূল। রিপাবলিক বাংলা। বিজেপি যুব মোর্চার চন্দ্রনগর কমিশনারেট ঘেরাও অভিযানকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড, সন্দেশখানি কাণ্ড এবং রাজ্যের আইন শৃঙ্খলার অবনতির প্রতিবাদে বিজেপি যুব মোর্চার চন্দ্রনগর কমিশনারেট অভিযান, আর সেখানেই ধুন্ধুমার পরিস্থিতি। পুলিশ ব্যারিকেড দিয়ে তাদের যখনই বাধা দেওয়ার চেষ্টা করে, তখনই কার্যত পরিস্থিতি হাতের বাইরে চলে যায়, রণক্ষেত্রের চেহারা নেয় গোটা এলাকা, একই ছবি ধরা পড়ে বালদাতেও। এবিভিপি ডিএম অফিস ঘেরাও কর্মসূচিতে পুলিশের বাধা, তুলকালাম পরিস্থিতি দেখা যায় সেখানেও। একসঙ্গে দুটো ছবি দেখাচ্ছি, একদিকে চন্দ্রনগর কমিশনারেট ঘেরাও কর্মসূচিকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড, অন্যদিকে এবিভিপির কর্মসূচি, সেই কর্মসূচিতেও রণক্ষেত্রের চেহারা নেয় গোটা এলাকা। এবিভিপির ডিএম অফিস অর্থাৎ জেলা শাসকের অফিস ঘেরাও কর্মসূচিতে পুলিশের বাধা, তারপরেই ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করে এবিভিপির কর্মী সমর্থকরা। মালদাতে এবিভিপির অভিযানকে কেন্দ্র করে তুলকালাম কাণ্ড, অন্যদিকে ধুন্ধুমার পরিস্থিতি চন্দ্রনগরে। চন্দ্রনগর কমিশনারের ঘেরাও করে বিক্ষোভ দেখায় বিজেপির কর্মী সমর্থকরা, তাদের বাধা দেওয়ার চেষ্টা করে, লকেট চ্যাটার্জি তাদের নেতৃত্ব দেয়, তারপরেও রণক্ষেত্রের চেহারা নেয় গোটা এলাকা। অন্যদিকে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পথে নামে এবিভিপির কর্মী সমর্থকরা, তুলকালাম কাণ্ড বেঁধে যায় যখনই ডিএম অফিস ঘেরাও করে অবস্থান করে, বিক্ষোভ দেখায়, তারপরে তাদেরকে পুলিশ বাধা দেয়, এরপরেই ধুন্ধুমার কাণ্ড বেঁধে যায় ডিএম অফিস চত্বরে।
শাসক দলের মুখে শুধুই উন্নয়নের বলি, কিন্তু চোখে তা দেখা দেয় ঠিক সেই ছবিটাই ধরা পড়লো দক্ষিণ চব্বিশ পরগনার উপস্থিতি। গ্রামে নেই পাকা রাস্তা, কল থাকলেও মিলছে না পানীয় জল, গ্রামের বৃদ্ধরা পাচ্ছে না ভাতার টাকাও। দীর্ঘদিন ধরে বঞ্চনার পরেই ফুসছে উস্তির বলরামপুরের মানুষজন। নামেই উন্নয়নের গুণগান শাসকের গলায়, কিন্তু কাজে তা চোখে পড়া দেয়। আমি দাঁড়িয়ে আছি দক্ষিণ চব্বিশ পরগনার উস্তি থানার বলরামপুর গ্রামে, আর এই বলরামপুর গ্রামকে নিয়ে মানুষের ক্ষোভের যন্ত্রণার বহিঃপ্রকাশ না চোখে দেখলে বোঝা যায় না। এই যে রাস্তায় দাঁড়িয়ে আছি, রাস্তা নেই, এই যে বাড়িটা দাঁড়িয়ে আছে, এইরকম গরিব মানুষ তারা প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর পাচ্ছে না, এই যে বয়স্ক মানুষ তারা কিন্তু বার্ধক্য ভাতা পাচ্ছে না, এলাকায় বিভিন্ন জায়গায় জলের কলগুলো খারাপ, সোলার লাইটগুলো খারাপ হয়ে আছে, পানীয় জল পাচ্ছে না, রাস্তায় একটা রুগী নিয়ে যেতে পাচ্ছে না। গ্রামবাসীদের অভিযোগ, উন্নয়নের জন্য যে টাকা এসেছিল তা আত্মসাৎ করেছে শাসক দলের নেতারা। তারপরে বিজেপির থেকে আমি 5,000 টাকা পাইছিলাম, আমার ঘরে তেড়ে এসে আমার 1,000 টাকা নিয়ে চলে গেছে। না আমার দিতে হবে কেন? আমরা খেটে খেতে পাই না, হ্যাঁ আমরা এই বুড়ো বুড়ি হয়ে গেছি, কোথায় লোকের জমি একটুখানি চেয়ে চিনতে চাষবাস করি, বৃদ্ধ ভাতা পান না, না আমরা কিচ্ছু পাই না। স্বামী নেই, ঘোড়া ছেলে সে খেটে খাচ্ছে, বিড়ি বেঁধে খাচ্ছে, এগুলো যাকে দেখতে পাই না, কেন এগুলো হবে? বিচার সকলের প্রাপ্য, এইগুলো কেন হবে সেটা সিদ্ধান্ত করুন আপনারা। এলাকায় উন্নয়ন না হওয়া নিয়ে বিধায়কের দিকে দায় ঠেললেন প্রাক্তন উপপ্রধান, পঞ্চায়েতকে কাজ করতে না দেওয়ারও অভিযোগ করেন তিনি। এমএলএ সাহেব আমাদেরকে সাইড করে দিয়ে যে সব কাজকর্ম করছেন সেই সব কাজকর্মগুলো সব কিছু খারাপ, আমরা বলতে গেলে আমাদের বলে দিচ্ছে তোমরা যা করার করে নাও, এই রকম কাজ চলবে, এই রকম সাবমার্শাল ইয়ারপুর অঞ্চলে আরো অনেক অবস্থা খারাপ হয়ে আছে, সেগুলো চলছে না। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেন বিধায়ক। জেলা পরিষদে 41টা টিউবওয়েল হচ্ছে, একটা দুটো নয়, সে মেম্বারকে আমার সঙ্গে যোগাযোগ করেন, যদি গ্রুপ বাজি লয়ব্যাজ কেউ যদি করে থাকে পঞ্চায়েত সদর কানে এসে আমার সঙ্গে যোগাযোগ করুন, আমার কাছে দরজা খোলা। তাহলে বিধায়ক এবং পঞ্চায়েতের কোন্দলেই কি থমকে উন্নয়ন? কবে উন্নয়নের আলোর দেখা মিলবে? সেই আশায় দিন গুনছেন গ্রামবাসীরা। আগামী দিন যদি এই এলাকার দিকে না প্রশাসন তাকান, এলাকার দিকে শাসক দল না তাকান, তাহলে এই এলাকার মানুষ যে তিমিরে আছে সেই তিমিরে থাকবে। রিপাবলিক বাংলার জন্য বরুণ হালদারের রিপোর্ট, দক্ষিণ চব্বিশ পরগনা।